জয় শ্রী শ্রী ভাগবতের প্রতি প্রেম একবার হরি হরি বল হরিবল বল জয় জয় শ্রী শ্রী চৈতন্য চৈতাম প্রতি প্রেম হরি একবার হরি বল জয় জয় সাধু গুরু পশ্চিমের প্রতি প্রেমানন্দে একবার উচ্চ ঈশ্বরে হরি বল হরি বল বন্দে হং শ্রী গুরু শ্রীযুতপ কমল শ্রীগুরন বৈষ্ণবংশচ শ্রীরূপ সাগরজাতং সহগণ শ্রী রঘুনাথান্নিং তজীব সদ সুতং পরিজন সহিত শ্রীকৃষ্ণদেব শ্রীরাধাকৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখানি চ নাম নেত্রায় বেণুবাদ্য বিোদিনে রাধাধর সুধা পানে শালিনী বনমালিনে শ্রীরাধাং রাশেশ্বরী রহমাং গোবি মোহিনীং পুরাং বিষান সুতাং দেবী ନମମି ଶ୍ରୀ ହରି ପ୍ରିୟ ମହାଭାବ୍ୟ ସ୍ୱରୂପା ତାଂ କୃଷ୍ଣ ପ୍ରିୟ ବରିଓଶୀ କୃଷ୍ଣ ଭକ୍ତି ପଦ ଦେବୀ ରଧିକ ନମ ବୃନ୍ଦେ ବୃନ୍ଦାବନ ଗରକୃଷ୍ଣ କାମଲଚନ ବଲ୍ଲଭୀ ବଲ୍ଲଭ ଦେବା রাধিকা লিঙ্গিত বিগ্রহ ও বৃন্দা ওই তুলেলসীদেবৈ প্রিয়া ওই কেশবশ বিষ্ণুভক্তি পদেবী সত্যবত নমো নম নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মধিরয় জও দ জগহি ধর্মস্য গ্লানির্ ভাবতি ভারত অভ্য ধনম অধরমস্য তদা তুমানং সিজাম পরিত্রানায় সাধুনাং বিনাশায়ಸ್ಯ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় শি যুগে যুগে আনন্দ লীলা ময় বিগ্রহ হে মবদেব্য সি সুন্দর তসময় মহাপেম রস্প চৈতন্য চন্দ্রা নমো নমস্তে বন্দে শ্রীগুরন ঈশান ভক্তন ঈশান অবতারকান ତତ୍ ପ୍ରକାଶାଂଶ ତ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ସାଙ୍ଗ କମ୍ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ନିନ୍ଦସହୋଦିତ ଗୌରୌ ଦୟ ପୁଷ୍ପନ୍ତମନ ଅଜନ କନୌକାତ ସଂକୀର୍ତ୍ତନୈକ ପିତର কামলায় তাকস বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় কর অব করুণায় অবতার যত অদৈত ব্রহ্ম উপনে সদি তদ পাশ্বতনুহা আত্মা আন্তর্জামি পুরুষ ইতি সহসাংস বিভাব সর ঐশ্বর্যপূর্ণ জয় ইহ ভগবান চ শ্রী চৈতন্য কৃষ্ণা জগতিং পরমেহ অনর্পিত চরিং চিরাত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয় সমর পয়তু করুণায় অবতীর্ণ কাল কে তিনটি সম্পদ নিয়ে আমার গোলক বিহারে শ্রীকৃষ্ণ নদীয়ায় অবতীর্ণ হয়েছিলেন তিনটি সম্পদ অনর্পিত চরিং চিরাত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয় কে তিনি হরি পুরট সুন্দর কদম্ব সন্দীপিত সদারি ফুরত বা শচীনন্দন নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ গতি নারায়ণ পরামুক্তি শ্রী রাম নারায়ণ অনন্ত মুকুন্দ শ্রী মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন তেদা যুগে তারক ব্রহ্ম নাম আগে যেটা বললাম সেটা সত্য যুগের দাপর যুগের তারক ব্রহ্ম নাম হরে মুরারে মধু হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ স্বয়ং তাং জগদীশ রক্ষ যিনি জগৎকে রক্ষা করেন দাবার যুগে শ্রীকৃষ্ণ আর কলিকালে আমার মহাপ্রভু কলিকালের কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে নিয়ে আসলেন এক মহাতারক নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গৌরাঙ্গ পদ ভক্তি আমি স্বভক্তি অন্তরে স্বর্গোস্বামীর পদ আমি ভক্তি ভরে ওই স্বরগোস্বামীর কৃপা দা যায় অবর্ণন কৃপাদানে বিলাই যারা কৃষ্ণ প্রেম ধান মহাপ্রভুর মহাভাব এই গম্ভীরা লীলায় সেই কথা কহিও আমি আমার যোগ্যতা কোথায় ও গোছয় গোস্বামী ছয় মনোতি তোমরা করুণা রাধার হেন শক্তি যাচি আমি সেই ভাবে বলি পঙ্গু লঙ্ঘিতে পারে পর্বত যেমন অধ মেরে সেই আশা একবার দিলে সে চরণ কৃপা কর কৃপাময় ও গোছয় বৈষ্ণব মণ্ডলী আমি যেন সেই কথা কহিতে পারি একবার কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণদাস যুগ কৃষ্ণদাস কবিরাজ যুগলো চরণে কটি ভক্তি প্রণাম জানাই আমার আপলতনে অগো ভক্ত বৈষ্ণব মা জননী সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ নমস্কার সবার যুগল চরণ আমাকে দেবেন মস্তকে আমার দূর বেদ্য এই গম্ভীরা লীলা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ভিন্ন কেউ পারে নাকি তার রূপ দিতে আমার শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতও যিনি রচনা করেছেন তিনি বলছেন ভিন্ন কেউ এই লীলার দান করতে পারে না কে বলছেন যিনি লিখেছেন আমার চৈতন্য চরিত্র আবার এক জায়গায় কি বলছেন দেখুন কৃষ্ণ দাস কবিদাস গোস্বামী শ্রী শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্ত বৃন্দ শ্রীরে ধরি সবার চরণ শিরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি করি মস্তক ভূষণ যার পাইয়া আজ্ঞা ধন বোঝে বৈষ্ণবগণ বন্দে তার মুখ্য হরিদাস চৈতন্যের বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু এক কন্যা কহে কৃষ্ণ দাস তাইলে যিনি এটা রচনা করেছেন তিনি বলছেন চৈতন্যের বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু মাগ কল্লোলের বিন্দুর কি হিসাব আছে তিনি নিজে বলছেন আমি এক কণা লিখতে পেরেছি আবার বলছেন এই লীলার ভিন্ন জনে তার পূর্ণ রূপ দিতে পারে না তাই আমাকে এখানে বসানো হচ্ছে আমি একজন অযোগ্য মানুষ অশিক্ষিত মানুষ ভাষা ভাষাগঞ্জ নেই গরিব কাঙাল হত দরিদ্র কি বলতে কি বলবো আমি জানি না তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন ভাই তুমি আসলে বাবা তুমি কেন আসলে আমি এসেছি বড় আশা নিয়ে বুকটার মধ্যে বড় আশা বেঁধে নিয়ে আমি এখানে এসেছি আমি গুরু গোসাই ভক্ত বৃন্দের মুখে শুনেছি একটা কথা বাংসা কল্প তরু ভাস্য কৃপা সিন্ধু বচন পতি তান পাপনভবেভ্য নব নব আপনারা যারা উপস্থিত হয়েছেন বৈষ্ণব ভক্তবৃন্দ আমার মায়ের আপনারা সবাই আমার কাছে ভগবান তাই আমি সকলে পাত পদ্যে কোটি কোটি প্রণাম জানি আমি এই কামনা করি এই ভিক্ষা আপনাদের কাছে চাইছি আপনারা আপনাদের আশীর্বাচার ভান্ডার থেকে রাধা কৃষ্ণের লীলা বাড়ি অমৃত যদি আমার মাথায় একবার সিঞ্চন করতে পারে তাহলে আমার আশাটাও পূরণ হয় তাহলে আমি শ্রীকৃষ্ণের ভগবানের যে অনন্ত লীলা সেই লীলার কথা বলবার মতো খানিকটা হলো যোগ্যতা অর্জন করতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ একবার দুহাত তুলেই অধবের মাথায় একবার আশীর্বাদ বর্ষণ করুন জয় জয় সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রেম আনন্দ একবার হরিবল হরিবল হরিম আজকে আমার আলোচ্য বিষয় নির্বাচিত করে দিয়েছেন আমার প্রভুপাদের মহাপ্রভুর গম্ভীরা লীলা এই মহাপ্রভুর গম্ভীরা লীলা লিখতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমেই কব কলম দিলেন লিক্ষতিশীল গৌরাঙ্গ অদ্ভুতম অলৌকিকম জ দ্রষ্টা তং মুখ তাং শ্রোতা দিব্য বলছে আমি মহাপ্রভুর এই অপূর্ব অলৌকিক এবং অদ্ভুত গম্ভীরা লীলা যারা দর্শন করেছেন তাদের কাছ থেকে তাদের মুখ থেকে মুখ নিশ্চিত বাণী থেকে আমি এই পরিচে লিখছি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় গৌর ভক্ত বিন্দু গম্ভীরা গৃহে প্রভুর নিগুর যে লীলা ব্রজরসে সে রসায়িত নাম তার গম্ভীরা লীলা গম্ভীরা খুব দুর্বদ্ধ লীলা গম্ভীর এবং মধুর রসের মিলনে যে লীলা হয় সেটাই গম্ভীরা লীলা কে করেন ভগবান করেন যে ভক্ত ভগবান হতে পারেছেন তিনি পারেন তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক করতে করতে সম্পর্ক করতে হবে আগে সম্বন্ধ পাতাতে হবে আগে আত্মীয়তা পাতাতে হবে আগে প্রথম আত্মীয়তা করতে হবে নিষ্ক্রিয়তার মাধ্যমে অর্থাৎ কিছু না করে না চলে না বলে এক জায়গায় বসে বসে হয় নিষ্ক্রিয়তার মাধ্যমে কি ভগবানকে পাওয়া যায় গ্রন্থ বলছে পাওয়া যায় সকাল নেই বিকেল নেই দিন নেই রাত নেই ঝড় নেই বৃষ্টি নেই আষাঢ় শ্রাবণ মাস নেই শীত নেই গরম নেই খেধা নেই তৃষ্ণা নেই বছরের পর বছর পাহাড়ে বসে জঙ্গলে বসে আমার সাধকরা সাধন করছেন কি এক নিষ্ঠারূপ শ্রীকৃষ্ণের এক নিষ্ঠারূপে সাধন করে চলেছেন তারা ভগবান পেয়েছেন অনেক গ্রন্থে প্রমাণ আছে এই নিষ্ক্রিয়তার যে প্রেম তাকে কি বলছে প্রথমে শান্ত প্রেম শান্ত প্রেমে ভগবানের সঙ্গে কথা বলা যায় ভগবানের রস সাধন করা যায় তারপরে বলছে অতি সক্রিয়ভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক গঠন করা যায় অতি ব্যস্ততার মধ্যে দিয়ে গুরুরূপী ভগবান গুরু কিসে সন্তুষ্ট হয় শিষ্যর ব্যস্ততা থাকে সেবা করতে হয় দাসত্ব করতে হয় দাসত্ব করে এই দাস প্রেমের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে আলাপ পরিচয় থাকে সম্পর্ক থাকে তৃতীয় বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আসতে হবে ভগবানের সঙ্গে ভগবানকে সাধনার বলে সমান্তর জায়গায় এসে দাঁড় করাতে হবে যে সম্পর্ক তৈরি করলে করলে ভগবানকে মারা যাবে ভগবানকে এটো খাওয়ানো যাবে ভগবানের ঘাড়ে চেপে ভ্রমণ করানো যাবে তাকে বলছে গ্রন্থে বলছে সক্ষ প্রেম তারপরে বলছে আর একটা প্রেম আছে মারাত্মক প্রেম ঘুম অভিভাবক অভিভাবিকা পিতা মাতা ভগবানকে সন্তান স্নেহে নামিয়ে আনতে হয় কি প্রেম দেখুন এই প্রেম করলে ভগবানকে মারা যায় লাঠি দিয়ে তাড়ানো যায় কোলে বেঁধে রাখা যায় কান ধরে শাসন করা যায় ভৎসন্না করা যায় গালাগালি দেওয়া যায় ভগবানকে পেয়েছে সর্বশেষ হল কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক নায়ক নায়িকার সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক স্ত্রী পুরুষের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে চারটে প্রেমের কথা বললাম চারটেই উত্তর উত্তর একটা করে গুণ বৃদ্ধি পেয়েছে এই যে একে বলছে মধুর প্রেম এই প্রেম নিজাঙ্গ দ্বারা সেবন করতে হয় কৃষ্ণকে নিজাঙ্গ দ্বারা এই প্রেমে সবথেকে রস বেশি কৃষ্ণে রূপ কৃষ্ণের সেবন কৃষ্ণের নিঃশঙ্কর সেবন কৃষ্ণে মমতাধিক্য আর কৃষ্ণের নিজাঙ্গ দ্বারা সেবন যেটা গোপীগণ দ্বারা হয় তাহলে সেই ভগবানের চরণে আশ্রয় নিতে গেলে আগে কি প্রয়োজন শুদ্ধ স্থান শুদ্ধ বাসস্থান শুদ্ধ পরিধান শুদ্ধ মন শুদ্ধ হৃদয় তারপরে শুদ্ধ ভক্তি এই শুদ্ধ ভক্তিতে ক্রমে ক্রমে ভবের কথা ভাবের কথা মহাভাবের কথা রসের কথা মহারসের কথা আবার মহা মহারাসের কথা অনুষ্ঠিত হয় তাহলে সেই মহারাসে অংশগ্রহণ করতে গেলে বা নিজের সেই মহারাসের লীলাটাকে চাক্ষুষ দর্শন করতে গেলে কি করতে হবে প্রথমেই কোনো বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে মহামন্ত্র হরিনাম জপ করতে করতে বন্দাবনের রানী রাধিকার অনুমতি নিয়ে তবে সেই লীলাস্থলে যেতে হয় বৃন্দাবনের যিনি রানী ঈশ্বরী তার অনুমতি ছাড়া লীলাস্থলে যাওয়া যাবে না তাহলে কি হবে ওই লীলাস্থলে যাওয়ার রাস্তার মাঝখানে গোপীগণ এসে সখীগণ এসে মাজায় কাপড় বেঁধে মুখ বেকি নিয়ে চোখ টেড়া করে ভুরু কুচকে নিয়ে বলবে তোমাদের যাওয়া হবে না কেন যাওয়া হবে না আমাদের রানীর অনুমতি নেই তাহলে কি করতে হবে গোপী অনুগত হতে হবে গোপী সাজতে হবে কিছুক্ষণ আগে মহামতি পাঠক বলছিলেন শাস্ত্রে একটা কথা বলেছেন তিন শক্তি থেকে যে ব্রহ্ম হয় নিঃশক্তি করিয়ে তারে করহ নিশ্চয় পুরুষত্ব নিয়ে গেলে হবে না বীরত্ব নিয়ে গেলে হবে না নিজে গোপী সাজতে হবে গোপীর অনুমতি নিয়ে তবে এই লীলাস্থলে যেতে হবে অংশগ্রহণ করা বা দর্শন করা তাহলে এই গম্ভীরা বহিরঙ্গে এর মানেটা হলো সত্য ঘর ক্ষুদ্র প্রকোষ্ঠ ক্ষুদ্র পরিসর জায়গা বহিরঙ্গে মানে আর অন্তরঙ্গে মান মানে কি জানেন ভক্তের হৃদয় যে ভক্তের শুদ্ধ হৃদয়ে আত্মা এবং পরমাত্মার নিত্য লীলা অনুষ্ঠিত হয় যে হৃদয়ে ভক্ত এবং ভগবানের মধুর রস খোলা হয় প্রতিদিন এছাড়াও আর একটা কথা আছে এই গম্ভীরা ছোট্ট অপরিসর জায়গা ক্ষুদ্র জায়গা প্রত্যেকটা ঘরে ঘরেই আছে তাই বলছে ভবসিন্ধু আমরা যে বঙ্গোপসাগর আরব দেখি পার হওয়া খুব কঠিন আর আমাদের ঘরে ঘরে যে ভবসিন্ধু আছে সেটা পার হওয়া কঠিন চৈতন্য চৈতামৃতা যাই বলছে ভবসিন্ধু পার করিতে যার হয় তীর শ্রদ্ধা সহকারে শ্রবণ করিতে হবে চৈতন্য চৈতামৃত খুব আধ্যাত্মিক বিষয় খুব আধ্যাত্মিক বিষয় অন্তরঙ্গ বিষয় এই গম্ভীরা লীলা সাংঘাতিক বুঝবার গ্রন্থে বলছে এই গম্ভীরা লীলা সমুদ্রের তলদেশে যেমন হীরা মানিক মণি মুক্তা হীরা কাঞ্চন থরে থরে সাজানো থাকে রত্নের ভান্ডার হয়ে থাকে সেই রত্নের ভান্ডার যেমন অভিজ্ঞ ডুবুরি ছাড়া খোঁজ পায় না জানতে পায় না তার রস আস্বাদন করতে পারে না তেমনি গম্ভীরা লীলাও তাই শুদ্ধ ভক্ত শুদ্ধ হৃদয় ছাড়া হয় না যদিও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার পিতা মাতা ভক্ত বৈষ্ণব গণেরা এবং আমার মাইকের আওয়াজ যাচ্ছে আমি বাদ দিয়ে সকলেরই ভক্ত শুদ্ধ ভক্ত শুদ্ধ হৃদয় তাহলে মহাপ্রভুর আজকে গম্ভীরা লীলার আশা কেন কেন মহাপ্রভু গম্ভীরা করতে চাচ্ছেন আমাকে একটু আপনাদেরকে পিছিয়ে নিতে হবে পিছিয়ে নিতে গিয়ে যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো আপনারা সবাই জানেন তবু আমাকে বলতে হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার সামনে ধরুন বাড়িতে একটা চারতলার বাড়ি তৈরি করবেন কিন্তু ভিতটা হয়ে গেল একতলার চারতলার ভিত তৈরি করতে হলে চারতলার ভাতটা বহন করবার মতো ভিতটা আমায় তৈরি করতে হবে তাই তো বাবা আমি যদি চারতলার ভিতটা তৈরি না করে একতলার ভিতের উপরে চারতলা তৈরি করি সেই আমার ইমারত সেই বাড়িটা ধ্বংসস্তূপের নিচে ধ্বংসস্তূপে পরিণত হবে আর সেই ধ্বংসস্তূপের নিচে কতগুলো মানুষ নিরাপরাধ মানুষ প্রাণ হারাবে নির অপরাধার মানুষ তাই বৃত্তা শক্ত করার জন্য আমাকে সেই কথাটা বলতে হবে দাপর শেষ কলি আগত এই সন্ধিক্ষণে গোলক কৃষ্ণ বৃন্দাবনে ছটপাট ছটপাট করছেন উৎকণ্ঠিত ভাব কেন ভগবানের উৎকণ্ঠিত ভাব হবে কেন ছটফট করবে কেন না শান্তিপুরে তুলসী জল তুলসী পত্র আর গঙ্গা জল হাতে নিয়ে অদ্বৈত আচার্যের মোহন মোহকার ঠাকুর হরিদাসের নামের তীব্র আকর্ষণ গোলক কৃষ্ণ আর থাকতে পারছেন না খুব তাড়াতাড়ি কলিকালে অবতীর্ণ হতে হবে যখন ছটফট করছেন তখন কিছু গোপিনীগণ কৃষ্ণকে গিয়ে বলল কি এবার শাখা তোমার আজকে এত উৎকণ্ঠিত মনে হচ্ছে কেন এত তোমার ছটফটানি ভাব আমাকে তো আবার অবতীর্ণ হতে হবে জীবকে উদ্ধার করবার জন্যে হ্যাঁ হ্যাঁ তুমি তো যুগ যুগে জীবকে উদ্ধার করবার জন্য অবতীর্ণ হও এতে অস্বাভাবিকতা তো কিছু নেই কিন্তু শাখা আমাদের কাছে যে ঋণ আছে সেই ঋণের কথাটা তোমার মন আছে তো মনে আছে তো সেই ঋণের কথাটা মনে মনে নেই আছে তবে সখীগণ গোপিনীগণ আবার তোমরাই বলে দাও তোমাদের সেই ঋণটা আমি কি করে শোধ করব। শোনো কৃষ্ণ তোমাকে হারিয়ে যখন আমরা বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জলে ভাস সেই চোখের জলে আমাদের বসন ভিজে যেত সেই চোখের জলে বসন ভিজে বৃন্দাবনে রাস্তার মৃত্তিকা পর্যন্ত কাদা হয়ে যেত ঠিক তোমাকে সেইভাবে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে লগরে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিকতে হবে তুমি কেঁধে জগৎকে উদ্ধার করবে তবেই তো জগৎ উদ্ধার হবে তবে তুমি একা যাবে না আমরাও যাব তোমার সঙ্গে খানিকটা যেন উৎফুল্লিত তো মন হলো অনুমতি পাওয়া যাচ্ছিল রাধা প্রথম অনুমতি হয়ে গেল তারপরের অনুমতি কে দেবে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের যিনি রানী তার তো অনুমতি নেওয়া হল দূর থেকে দেখছে একটু দূরে বকুল গাছের গুঁড়োতে শ্রীমতী রাধারানী হেলান দিয়ে বসে আছে এক পায়ে দুই পায়ে গিয়ে রাধারানীর পাশে দাঁড়িয়ে সরাসরি কিছু বলতে চাইছেন না মানে রাধা রানীকে আমার কৃষ্ণ খুব ভয় করে আর চোখে তাকিয়ে নিয়ে রাধারানি যাতে শুনতে পায় এমন একটা স্বরে বলছে রায় আমি কি করে শোধ করব আমি ভেবেই পাচ্ছি না এই কথা শুনে শ্রীমতি না হেসে ফেলেছে কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে বলছে সখা বধুয়া রায় দিন শোধ করা অত সহজ নয় রায় ঋণ শোধ করার ক্ষমতা তোমার নেই কৃষ্ণের মন খারাপ হয়ে গেল তারপরে সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে বলছেন না শোধ করার ক্ষমতা তোমার আছে তবে তবে বলো বলো শ্রীমতী রায় তবে কি বলো একমাত্র শ্রীমতির কৃপা যদি হয় তবেই তুমি তবে শ্রীকৃষ্ণ একেবারে রাধা প্রেমে অঙ্গ ঢুলো ঢুলো হয়ে রাধারানীর কোলে আমার শ্রীকৃষ্ণ ঢলে পড়লেন আমার শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অঙ্গে হাত বুলাতে বুলাতে বলছেন দেখো বধুয়া তোমার এই পুরুষ হৃদয় নিয়ে রায় দিন শোধ হবে না কৃষ্ণ প্রেম তুমি আস্বাদন করতে পারবে না তুমি আমার হৃদয় কান্তিটা ধার নাও আমার দেহটা ধার নাও লীলা অন্তে তুমি আমার ধারটা শোধ করে দিও আমার হৃদয় এবং দেহকান্তে ফিরিয়ে দিও কৃষ্ণ বলছেন তাই কি হয় রাধা এ পর্যন্ত কোনোদিন হয়েছে। যথা রাধা তথা কৃষ্ণ যথা কৃষ্ণ তথা রাধা শ্রী শ্রী চৈতন্য চৈত্রেদের একটা কলম দিয়েছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা ডিক্মা ভবি পোড়া ভবি দেহ বেত রাধা কৃষ্ণ আলাদা নয় রাধা কৃষ্ণ ভিন্ন নয় শুধুমাত্র বৃন্দাবনে শুধুমাত্র লীলা করবার জন্য নারী পুরুষের রূপ ধরেছেন রাধা কৃষ্ণের রূপ ধরেছেন এমনি দেখুন কৃষ্ণ কৃষ্ণের রাধা রাধারানী আগে রয়েছে একটু ব্যাকরণ ভেঙে বলি কয়রি পেটকাটা কাটা মধ্য ক্রিস মানে আকর্ষণ আকর্ষণ মানে নারী আকর্ষণ মানে রাধারানী আকর্ষণ মানে ভূমি আকর্ষণ মানে মা আকর্ষণ মানে গর্বধারিণী পিছনে যখন একটা ইঙ্গ বসে গেল তখন হয়ে গেল কৃষ্ণ যে কর্মণ করতে পারে আর যে সুন্দর করতে পারে কর্ম সে হয়ে গেল কৃষ্ণ সেই আমার বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এক তনু ধরেছেন কি হয়েছে চৈতন্য প্রকট অধুন তদয়া মৈক্যম রাধা ভাব ভাবজি সুবিল্তম নবমী কৃষ্ণ সব তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে সেই রাধাকৃষ্ণর এক তনু নিয়ে এসেছে তাই বলছে একসাথে যাব আমরা চলো শ্রীমতি তুমি আমার হৃদয়ে থাকবে তোমাকে হৃদয়ে বহন করে নিয়ে নদীয়ার দ্বারে দাঁড়ে নাগরিকের কাছে কলিহত জীবের কাছে আমার তারক ব্রহ্ম নাম পৌঁছে দিয়ে তাদের আমি উদ্ধার করব করে যেন না সখা তুমি এই কথা যা বলেছো তুমি আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না আমি সহ্য করতে পারবো না কারণ তুমি নদীয়ার পথে নদীয়ার পথে পথে হা কৃষ্ণ বলতে বলতে অষ্টসাত্ত্বিক ভাব নিয়ে দ্রুত গতিতে চলবে নদী নদীয়ার শক্ত মাটিতে শক্ত কাটাই আঘাত লেগে তোমার চরণে কত বিক্ষত হয়ে যাবে রুধি চড়বে হৃদয়ে আমি দেখব তোমার চরণে নুপুর পড়াতে গিয়ে অসাবধানে যদি তোমার চরণে আঘাত লাগে আমি কত আতঙ্কে থাকি আমি সেই জিনিস দেখবো হৃদয়ে বসে বসে তুমি হা কৃষ্ণ বলতে বলতে বঙ্গগঞ্জ জঙ্গলকে উদ্ধার করবার জন্য পশু পাখিকে উদ্ধার করবার জন্য হা কৃষ্ণ বলতে বলতে যখন কাটা বোনের মধ্যে দিয়ে প্রবেশ করবে সেই কাঁটায় তোমার শরীরটা কত বিক্ষত হয়ে যাবে সেটা আমাকে বসে বসে দেখতে হবে কলিযুগের মানুষেরা আমাকে বলবে কৃষ্ণ নিরাধা না আমি তোমাকে অনুমতি দেব না তবে কি হবে সখা আমার অবতীর্ণ হবার হতে পারে একটা শর্তে যদি আমাকে তোমার উপরে রাখো তুমি ভিতরে থাকো তুমি যত হরিনাম করবে করো যত আছাড় খায় খাও যত তোমার দুধির ঝরে ঝরুক যত তোমার কাটাই জঙ্গলে তোমার অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায় সেই সব ক্ষত বিক্ষত যন্ত্রণা আমি সহ্য করব বধুয়া বলো তুমি রাজি কৃষ্ণ বলছে হ্যাঁ আমি রাজি একটু ভেবে দেখুন আমরা এখানে যারা আছি এই জীব জগতের শ্রেষ্ঠ জীব মানুষ বা সকল জীব তাদের উপরটা কিন্তু আমার মা পিতা থাকেন ভিতরে উপরে রজ ভিতরে বিচ্ছ তাই আমার শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী রংকান্তি করে চুরি নদীয় প্রভু আমার জগতে এলো কত পাপি তাপি গণ সব উদ্ধার হয়ে গেল নাম প্রেমে প্রচারিত হলো দারে দারে। শহরে শহরে গ্রামে গ্রামে দেখে দিলেন নিত্যানন্দ হরিদাস ঠাকুরার অদ্বৈত চন্দ্র গদাধর শিবাস ভক্ত লক্ষ লক্ষ কোটি কোটি যথ ছিল পাপি তাপিগণ সবাই তারা পেয়ে গেল আমার গৌর পেমোধন খোল করতাল সহযোগে নিত্য কীর্তন লম্ফাম্প হংকার সাত্ত্বিক ভাবে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া জীবকে শিক্ষা দান জীবকে কৃষ্ণ প্রেম দান সেই কৃষ্ণ প্রেমের বন্যায় নদীয়া নবদ্বীপ শান্তিপুর সব ভেসে গেল বন্যা বয়ে গেল হরিনামে হরিনামের মহা হরিনামের সংকীর্তনের প্রবল সমুদ্র উচ্ছ্বাসে সারা জগৎ আমার মহাপ্রভুর দেওয়া তলব ব্রহ্ম নামে ভেসে গেল বছর ধরে মহাপ্রভু জগতের জীবের সবার প্রয়োজন মেটালেন কোন পথটা বলেছিলেন অনার্পিত চরিং জিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি স্বয়ং সমরপু উন্নত সমরপু করুণায় অবতীর্ণ কলৌ তিনটে সম্পদ নিয়ে এসেছিলেন কি যা কোনদিন প্রদান করা হয়নি অর্পণ করা হয়নি যা গোলকে গোপনে লুকানো ছিল কি জীবের গোলক কোথায় আমাদের আমরা তো গোলক জানি ব্রহ্মে আকাশে বোমে মাটি আমার আধারানি ব্যাকর শূন্য আমার ভগবান সেটা তো ভগবান থাকে কিন্তু আমাদের জীবনের গোলকটা কোথায় জীবের গোলকটা কোথায় কি থাকে এখানে ব্রহ্ম পিতৃসত্তা যে পিতৃসত্ত্বা যে ব্রহ্ম ফোটা ফোটা করে জমতে জমতে ষোলো সতেরো বছরে পূর্ণ ভান্ডার হয়ে যায় ষোলো আনা তবিল হয়ে যায় মহাপ্রভু দেখলেন এই কলিহত জীব ব্রহ্মকে রাখতে পারবে না এদের আয়ু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর ওই আঠারো বছর পর থেকে আবার ফোটা ফোটা যদি কমতে থাকে তাহলে আঠারো দুগুড়ি ছত্রিশ বছর ওটাকে রক্ষা করবার জন্য নিয়ে এলেন বোঝালেন মানুষকে উন্নত উজ্জ্বল রসাং সিংহে রাখা উজ্জ্বলতর জামাকৃত মধুর রস তারপরে সভক্তি শ্রীম আমার মহাপ্রভুর নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দিলেন এইবার আমার মহাপ্রভুর নিজস্ব প্রয়োজন একান্তভাবে নিজের গুপ্ত বাসনা সুপ্ত বাসনা লুপ্ত বাসনা যা বৃন্দাবনে আমার শ্রীকৃষ্ণ মেটাতে পারেনি কি সেই বাসনা শ্রীগ্রন্থেশ্বর জন্য চৈতাম একটা কলম আছে দেখবেন শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা। সাদ ও বেনাদ্ভূত মধুর মা কি দিস মদীয় সাদ সৌখং চাষা মদন ভবেত কি দিস বেতা লোভাত তদ্ভাদ্য সমজনী সচি গর্ব সিন্ধু হরিন্দু এই তিনটে বাসনা মনের মধ্যে ছিল পোষা ছিল সুপ্ত বাসনা ছিল যে কলিযুগে অবতার হয়ে আমি রসগোলা সাধন করব প্রথম রস কি শ্রী রাধিকার প্রেমের মহিমা কেমন ছোট মহাপ্রভু তার নিজের চোখে দেখবেন দ্বিতীয় হলো সেই শ্রী রাধিকার প্রেমের অলোক আমার শ্রীকৃষ্ণের রস মাধুর্যের চমৎকারিতা কতখানি ছিল রাধার কতখানি ছিল আমার প্রভুতা দেখবেন আর সেই চমৎকারিতার উপভোগ করে শ্রীমতী রাধারানীর কতখানিক আনন্দিত হয়েছিলেন আনন্দ পেয়েছিলেন সেইটা আমার মহাপ্রভু আস্বাদন করবেন ছত্রিশ বছর পরে আজকে সেই লীলা ইতিমধ্যে আমার অদ্বৈত মহা অদ্বৈত প্রভু আমার প্রভুকে বলেছেন তোমার কাজ ছুটি হয়ে গেছে তোমার কাজ শেষ তুমি চলে যাও যেখান থেকে এসেছিলে চলে যাও এবার কিরকম কথা হল ভগবানকে ছুটি দিতে পারে কেউ শুধু মুখের কথায় ছুটি দেননি আমার অদ্বৈত মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভুকে লিখিত অর্ডার করেছেন কবে সেটা একটু বলি আমার মহাপ্রভুর প্রিয় শিষ্য জগদানন্দ তাকে প্রতি বছর নবদ্বীপে এবং শান্তিপুরে পাঠাতো তার একমাত্র কাজ ছিল মায়ের কাছে এবং অদ্বৈত প্রভুর কাছে নিমায়ের কথা বলা আর মায়ের কথা আর অদ্বৈত প্রভুর কথা গিয়ে প্রভুর কাছে বলা সেবার এসেছেন অদ্বৈত প্রভু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শান্তিপুরে এসেছেন শান্তিপুরে এসে যখন অদ্বৈত প্রভুর কাছ থেকে জয় জয় রাধা গোবিন্দের প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বলো যখন অদ্বৈত প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে আমার জগতানন্দ চলে যাচ্ছেন ঠিক সেই সময় একটা হাতের লেখা চিঠি এনে আমার প্রভু জগতানন্দর হাতে ধরিয়ে দিয়ে বলল এটা প্রভুর কাছে পৌঁছে দিন যথারীতি জগতানন্দ পুরীতে এসে যেখানে আমার মহাপ্রভু হরিবাসর করছেন পার্শ্বদণ্নে সেখানে নিয়ে গিয়ে মহাপ্রভুর হাতে চিঠিটা ধরিয়ে দিলেন মহাপ্রভু চিঠিটা পড়ছেন তোমার চরণে কটি নমস্কার এই বাউলের নিবেদন থাকলো আমার বাউলকে কহিও লোকে হইল বাউল খুব ভালো করে বসবেন বাউলকে কহিও হাটে না বিকাই চাউল বাউলকে কহিও কাজের কো আউল বাউলকে কহিও ইহা আছে আরাক বাউল মহাপ্রভু এই শ্লোকটা পড়ে হাতে লেখা কবিতাটি পড়ে শুধু মুসকিমের একটু হাসলেন কেউ বুঝতে পারলেন না কিন্তু স্বরূপ দামোদর যে নিজের রূপ বোঝে সেই মানুষটা কিন্তু বুঝে ফেললেন জড়িয়ে ধরলেন বলতে হবে মহাপ্রভু এর কথাটার মানে কি মহাপ্রভু তো সরাসরি কথা বললেন না শুধু একটা উপমা দিয়ে বোঝালেন দেখো তুমি বাড়িতে যদি কোনো বিগ্রহ পুজো করো এক মাস ধরে তোমার সেই প্রস্তুতি করতে লাগে পুজোর দিনে যখন তোমার পুরোহিত যে তোমার হিত করতে আসছে সেই হিত পুজোর সাঙ্গ করে যখন দর্পণটা জলে ফেলে দেবে তখন কিন্তু পুজোর সাঙ্গ হয়ে গেল তারপরে কি হয় বিসর্জন হয়ে যায় আমার শরৎ করে ছুটি দিয়ে দিলেন বললেন প্রভু তুমি যার জন্য এসেছিলে যে দোকানের মালিক আম দুধ দোকানদার করেছিল পা নিত্যানন্দ আর অদ্বৈতকে অদ্বৈতর হরিনাম বিক্রি করার দোকান ছিল কোথায় শান্তিপুরে লোকে হইল পাউল সব ঘরে ঘরে কৃষ্ণ নাম বলছে পাগল হয়ে গেছে হাটে না বিক্রাই চাউল চাউল কেন বিক্রি হবে হরি নাম নামক ঘরে ঘরে তো হরি নামের চাল পৌঁছে দিয়েছেন তাই হাটে আর চাউল হরিনামের চাউল আর বিক্রি করছেন না তা হরি হরিনামকে চাউলের সঙ্গে তুলনা করেছেন আমার কৃষ্ণদাস কবিদাস গোস্বামী তারপরে বলছেন কাজে নাই কাউল আউল মানে ব্যস্ততা কি করে ব্যস্ততা থাকে দোকানে যদি খরিদ্দার না আসে মাপা বই না থাকে হিসাব বুঝে নেওয়া দেওয়া করতে হবে সেটা যদি না থাকে কাজের আউল থাকে ব্যস্ততা থাকে তাই তোমার কাজ শেষ তুমি চলে যাও ইতিমধ্যে আমার মহাপ্রভুর প্রান্তীয় ভক্ত হরিদাস বিদায় নিয়ে ফেলেছে প্রাণপ্রিয় ভক্ত সব থেকে এই হরিদাসকে আমার মহাপ্রভু বেশি ভালোবাসতো হরিদাস যেদিন বলল প্রভু আমি স্বেচ্ছায় আমি ত্যাগ করতে চাই চরণে তোমার ওই রগ চরণটা ধরে নয়নে তোমার এই মুখ দর্শনটা হেরতে হেরতে বদনে আমার কৃষ্ণ নাম জপ করতে করতে আমি ত্যাগ করব মহাপ্রভু সেদিন খুব কাঁদাকাঁটি করেছিল যেও না হরিদাস তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো তুমি চলে গেলে আমি কান্নার সমুদ্রে ভেসে যাব আমাকে কে প্রতিদিন আমাকে সুখ দেবে আনন্দ দেবে মহাপ্রভু হরিদাস হরিদাস মহাপ্রভুকে কি সুখ দিতেন কি আনন্দ দিতেন যে হরিদাস নেই বলে আজকে মহাপ্রভুর কৃষ্ণ বিদাহের আগুনটা হৃদয়ে দাও দাও করে জ্বলছে যত দিন যাচ্ছে তত সেই আগুনের জ্বালাটা বাড়ছে বৃন্দাবনে শিরাধিকার শ্যামসুন্দরকে হারিয়ে এরম বিরহে যখন কাতর হয়ে পড়তো তখন প্রথম শিরাধিকার বদন থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছিল তাই শাম বিরোহণীরা শিরাধিকার যখন বিরহে প্রবল প্রবল ভাবে সে বিরহের আগুন রাধারানী হৃদয়ে দাও দাও করে জ্বলতো ঠিক তখনই আমার রাধারানী বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতেন আর সেই কৃষ্ণ নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণের বংশীর ধ্বনি বেজে উঠত আর সেই বংশীর ধ্বনি শোভন করার সঙ্গে সঙ্গে আমার শ্রীমতী রাধানী হৃদয়ে যে কৃষ্ণ বিরাহের আগুন দাও দাউ করে জ্বলে উঠতো তার সঙ্গে সঙ্গে চিতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত তাহলে বোঝা যাচ্ছে আমার কৃষ্ণ এবং রাধারানীর প্রেম মাধুর্য কতখানিক নিগুড় ভাবে রয়েছে কত কুড়ো গত্ব রয়েছে আর ঠিক এই কথা শ্রী হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুকে প্রতিদিন শ্রবণ করাতেন কৃষ্ণ মাধুর্য আর মহাপ্রভু সেই কাঙ্ক্ষিত ধন কৃষ্ণ মাধুর্য হরিদাসের মুখে শ্রবণ করে খুব আনন্দ পেতেন সুখ পেতেন শুধু তাই নয় শুধু তাই নয় প্রতিদিন আমার হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলতলায় মহাপ্রভু ছুটে আসতেন প্রতিদিন নাম করতে করতে আমার মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাব হয়ে জ্ঞান বাহ্য হারিয়ে ভুলায় লুটিয়ে পড়তেন এমনকি মহাপ্রভুর দেহে প্রাণের সঞ্চার পর্যন্ত থাকতো না ঠিক তখনই হরিদাস ঠাকুর সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমার মহাপ্রভুর কানে শ্রবণ করাতেন এই মহামন্ত্র শ্রবণ করবার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাজ্যগান ফিরে যেত এবং দেহে প্রাণ সঞ্চার হতো তাহলে মাগ ভক্ত বৃন্দ তাহলে এখানেই তো প্রমাণ হয় আমার শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মধুবাকা হরিনামের মধ্যে দিয়ে আমার মহাপ্রভুর ওই প্রাণটুকুনা সুরক্ষিত ছিল খুব গ্রহত্ত্ব কথা তাই হরিদাস হরিদাস বিদায় নেবার পর থেকে আমার মহাপ্রভুর আরো যেন কৃষ্ণ বিরহে আগুন দাও দাও করে চলছে তাই কাশি মিশ্রের দেওয়া সেই অন্তরঙ্গ গিয়ে সঙ্গে নিয়ে শুধু কৃষ্ণ কথা কৃষ্ণ রসের কথা মহা মহারসের কথা বজু রসের কথা আস্বাদন করছেন আমার শ্রী রাধিকার মহাভাবের ভাব ভাবিত হয়ে অজস্র ধারায় ভক্ত ভমড় মধু মধুপান করছেন কথাটা কি দেখেছেন শ্রীরাধিকার মহাভাবে ভাবিত হয়ে আমার শ্রীরাধীর মহাভাবটা কি ছিল বিগত দাপর যুগে শ্রীরাধিকার কৃষ্ণ অন্তঃপ্রাণ ছিল কৃষ্ণ ছাড়া হৃদয়ে অন্য কিছু ভাবনা তার আসত না নাকে ছিল কৃষ্ণ অঙ্গের গন্ধ শ্রবণে ছিল কৃষ্ণের বংশীর ধ্বনি মুখে ছিল কি কৃষ্ণ কথা আর চোখে ছিল কি কৃষ্ণরূপ শ্রীমতী রাধিকা যাহা যাহা দেখেন সাবর জঙ্গম তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ ফোর যা দেখে তাই কৃষ্ণ একদিন শ্রীমতী রাধারানী বসে বসে ভাবলেন না আজকে আমি পাঁচ রকমের পাঁচ রঙের ফুল দিয়ে সুতো দিয়ে মালা গেঁথে আমি আমার বধু আর গলায় পড়াব যথারীতি ফুলের বাগান থেকে পাঁচটা রঙের পাঁচটা পাঁচ পাঁচটা ফুল চান করে নিয়ে এসে সাজিতে করে সুই সুতো প্রস্তুত করে আমার মালা গাঁথতে বসেছেন শ্রীমতী রাধারানী সূচের মধ্যে সুতো পরিয়ে শ্রীমতী রাধারানী এই ফুলটাকে বিঁধতে চাচ্ছে কিন্তু ওই হাতটা ফুলের কাছে গিয়ে এই হাতটা কাঁপতে 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 চলে যাচ্ছে যতবার শ্রীমতী রাধারানি এই ফুলের মধ্যে দিয়ে সুতোটাকে শুচ দিয়ে প্রবেশ করাতে চাচ্ছেন ততবারই তার হাতটা কেঁপে যাচ্ছে মালা গাঁথা বন্ধ করে দিয়ে শ্রীমতী রাত রানী শুধু কেঁদেই সকাল আমি বড় আশা করেছিলাম পাঁচটা রঙের পাঁচ রকমের ফুল দিয়ে সুতো দিয়ে মালা তোমার গলায় আমার পূর্ণ হবে না কৃষ্ণ বসে বসে আমার সে রাতার অধরে কেঁদে চলেছে দূর থেকে ললিতা চকি দেখতে পেয়ে বলছে কি রে নিকটে এসে সখী তুই মালা গাঁদতে গাঁদতে বন্ধ করলি কেন বলছে আমি কি করি গাঁদব সখি আমি তো বড় আশা করেছিলাম আমি মালা গেতে আমি আমার বধু আর গলায় পড়াবো কিন্তু দেখ সখী আমি যতবার আমি সুইটা এই পুলের মধ্যে দিয়ে প্রবেশ করতে চাইছি ততবারই মনে হচ্ছে আমার পৃষ্ঠের রঙে আমি কি করে আকার হ্যাঁ আমি পারলাম না সখি আমার মনের বাসনা আমার পূরণ হলো না ললিতা সখি বল হবে রে সখি তুই কি কোনোদিন দিন শুনেছিস যে কৃষ্ণ প্রেমে পাগলনি হয়ে যায় তার মনের বাসনা পূর্ণ হয় না পূর্ণ হবে তুই গাত মালা গাত সুই সুতো ছাড়া মালা গাত চোখের জলে গাত মনের বলে গাত কৃষ্ণ নামের জোরে গাত এই বলে আমার ললিতা সখী চলে গেল সখীর কথা মতো মালা গাঁদতে বসেছে হরে পেছন হরে পেছন Krishna, Krishna, Hari, Hari, Hari Ramo, Hari Ramo, 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 Hari, Hari, Hari Krishna. হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেল তোমার বিনা সুতোর মালা গেতে ফেললেন শ্রীমতী রাধা রানী ললিতা শখীর নির্দেশ মতো চোখের জলে মনের বলে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে মালাটার নাম কি মা। মালাটার নাম হলো বৈজয়ন্তী মালা আপনারা সকলেই জানেন এইভাবে মালা গেঁথেছিলেন নামাজ শ্রীমতী রাধা রানী তাই আজকে সেই গম্ভীরা গৃহে অনুরূপভাবেই শ্রীমতী রানীর ভাবে ভাবিত হয়ে অন্তরঙ্গ অতিব অন্তরঙ্গ পার্শ্ব স্বরূপ রায় রামানন্দের সঙ্গে সহস্র দ্বারায় সেই মধু পান করছেন গম্ভীরা গৃহে সেই গম্ভীরা গৃহে প্রভু রায় রামানন্দ সঙ্গে কৃষ্ণ কথা গুয়াইলেন নানা রঙ কৃষ্ণ কথা বলিতে বলিতে তাদের অর্ধ রাত্রি হইল গম্ভীরা গৃহে মহাপ্রভুরে স্বরূপ রায় নিজ বাস হয়ে গেল নিজে চলে গেল স্বরূপ রায় রামানন্দ নিজের বাসায় চলে গেল গম্ভীরাতে মহাপ্রভুর সয়ন দিয়ে এদিকে গম্ভীরার দ্বারে গোবিন্দ করিল সয়ন গম্ভীরা গৃহে প্রভু করেন উচ্চ বসে বসে গম্ভীরা গৃহে মহাপ্রভু নিদ্রা যেতেন না খুব কম বসে বসে শুধু ওই রাধা ভবৃষ্ট হয়ে কৃষ্ণের নাম করতেন নাম করতে করতে আমার মহাপ্রভু আচম্বিতে শুনে প্রভু কৃষ্ণ গান মহাপ্রভু সাথে সাথে তাহা করিল পায়ান। কপাট টইছে আছে তো লাগিয়া তবু মহাপ্রভু দূত বেগে বাহির হইলেন গিয়া সিংহদারের দক্ষিণ দিকে তাহা পড়িল প্রভু হয়ে অচেতন কি ব্যাপারটা দেখুন কাশি মিষ্টির দেওয়া যে গম্ভীরা ঘর তিনটে ফটক পার হয়ে তবে গম্ভীরা গিয়ে যেতে হয় আপনার বাউ দলে গিয়েছেন তো রাজার ফটক দেখেছেন সামনে তিনটে ফটক ওইরকম ফটক কাশি মিষ্টি জমিদার তো বহু টাকা পয়সার মালিক তা তিনটে ফটকের একটা দরজা যদি বন্ধ থাকে কোনো পুরুষের ক্ষমতা নেই গম্ভীরা ঘর থেকে বাইরে যেত কিন্তু আমার মহাপ্রভু বেরিয়ে গেলেন লীলাটা এই কান্ড অলৌকিক কাণ্ড আমার কবি বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন যে তিনটি পাচির লঙ্ঘন করে তেলেঙ্গানা গাবিদের মধ্যে পড়েছিলেন আবার রঘুনাথ দাস বাবাজি ভবানন্দ দাসের ছেলে যে চ্রীড়া মহৎসব হয় পানিহাটিতে রঘুনাথ দাস বাবাজি তার চৈতন্য স্তব বৃক্ষ কল্পে গ্রন্থে লিখছেন আমার মহাপ্রভু গম্ভীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে তিনটে কপাট লঙ্ঘন করে তেলেঙ্গানা কলিঙ্গ জাতীয় গাবিদের মধ্যে পড়েছিলেন আমার একজন আমার ভাবক কবি আমার প্রণম বাতকুল্লা নিবাসী শ্রী বৈদ্যনাথ ভৌমিক তিনি লিখলেন তার ভাবের কথা কি সুন্দর বললেন যে মহাপ্রভুর তনুটা কিন্তু প্রকৃত তনু নয় অপ্রাকৃত তনু চিন্ময়ী শক্তি তাই সেই শ্রীচৈতন্য ভগবান মহাপ্রভু আমার স্বতন্ত্র ভগবান তার গতিপথ রোধ করতে পারে এই পৃথিবীতে এমন কোন শক্তি আছে নাকি আমি আসলে বসে আমার সে কবি আমার অন্যম ব্যক্তিত্ব আমার সদ্য বদ্যনাথ ভৌমিক অনেক গ্রন্থ লিখেছেন আমেরিকাতে শিকাগো শহরে রয়েছে লন্ডনে রয়েছে নাইজেরিয়ায় আছে সব মন্দিরে পাওয়া যায় সে ভক্ত আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাদগুলো তাই আপনাদের কাছে আমি জন্য অনুরোধ করেছি বাদ পাদে প্রণাম জানিয়ে বলি আপনারা ঈশ্বরের কাছে কামনা করি ওই ভক্ত যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার মুখ থেকে আমার কৃষ্ণ কথা শুনতে পারি আবার পুনরায় জয় জয় সাধুগুরু বসে প্রতি প্রেমানন্দ একবার এইদিকে কৃষ্ণ ঘরে মহাপ্রভুর গান আর শুনতে পাচ্ছেন তা গোবিন্দ কি ব্যাপার কোথায় গেল ঘর খুলে রাখে মহাপ্রভু গম্ভীরাই নাই এদিকে ওদিকে ছুটে আমার প্রভুকে খুঁজিয়া বেড়ায় খুঁজে পাচ্ছে গম্ভীরা ঘরের ভিতরে বাইরে দরদালানে ফুল বাগানে পাচ্ছে হাঁক ডাক করে শঙ্কর জগদানন্দ স্বরূপ দামোদর রায় রামানন্দকে ডেকে নিয়ে আসলেন তারা খুঁজছে উতি অন্বেষিয়া সিংহ গেলা গেল গণ মধ্যে গিয়া প্রভুকে পাইলা গাভিগণের মধ্যে পড়ে আছে দেখুন কিভাবে গাভীগণ চৌধুরকে শোকে আলে না ছাড়ে তারা মহাপ্রভুর সঙ্গাকিতে হয়ে কচ্ছপের মতো নিজের হাত পা সব শরীরের মধ্যে প্রবেশ করে নিয়ে পড়েছেন তেলেঙ্গানা জাতীয় গাধি অর্থাৎ চির জৌওয়ানা পড়েছেন তারা মহাপ্রভুর শরীরে কেউ শুকছে কেউ লেহন করছে এতে আবার বজরসের কি আস্বাদন হতে পারে মহাপ্রভুর ওই যে সৌকং চাষা আমার সম্পদ নিয়ে তো রাধারানীর কি আনন্দ হয়েছিল দেখা আমার মহাপ্রভুর শরীরের যে সৌগন্ধ সেই সৌগন্ধ মৃগ নাভি কস্তুরকেও হার মানিয়ে দেয় মৃগনারী কস্তুবু মানে মৃগের পেটে জন্মায় নাভিতে জন্মায় যে ফুল কস্তুরি সেই কস্তুরীর গন্ধে আকাশ বাতাস সে যায় তাতে পরে সেই হরিণীটাও মারা যায় তার থেকেও মারাত্মক গন্ধ আমার মহাপ্রভুর শরীরে সৌগন্ধ সেই সৌগন্ধ চাটছে জিবে দিয়ে লেহন করছে শুকছে যাচ্ছে না জোর করে আমার পার্শ্বদান তাদেরকে সরিয়ে দিল মহাপ্রভুর জ্ঞান আর ফিরছে না অনেক চেষ্টা করো মহাপ্রভুর জ্ঞান আর ফিরছে না সবাই মহাপ্রভুকে হাতাহাতি করে ধরে নে গম্ভীরা গিয়ে এসে কানের কাছে করিল উচ্চ নাম সংকীর্তন কতক্ষণ পরে প্রভু আমার পাইল চেতন ধীরে ধীরে হস্ত হস্তপদ বাহির হইল পূর্বপথ মহাপ্রভুর শরীর হইল আস্তে আস্তে উঠিয়া বসিয়া চাহে ইতি উতি স্বরূপে জিজ্ঞাসা করেন প্রভু আমায় নিলে কথি কোথায় তো কৃষ্ণবনু গান শুনে আমি গেলাম বৃন্দাবন গোঠে দেখি বংশী বাজাই আমার বোঝেন্দ্র গলে তোমরা সবাই কোলা হল করি হে তাই মনে করি আমি কৃষ্ণ মেনু গান শুনে আমি বোঝের গোচালন মাঠে গিয়ে দেখি কৃষ্ণের সুন্দর সুন্দর কথা বলছে কৃষ্ণের সুমধুর বংশী ধ্বনি হচ্ছে কেন তোমরা আমাকে এখানে নিয়ে এলে আমি এখন শুনিতে না পাই কৃষ্ণের সেই মধুর বাণী শুনিতে না পাই আমি কৃষ্ণের সেই ভূষণ কেন আমি শুনতে পাচ্ছি স্বরূপ রামানন্দ তোমাকে বারবার বলেছি আমার বোচরা আশ্রমের পথে তোমরা অন্তরা হয়ে দাঁড়াবে না আমার বদলা আশ্রমে তোমরা কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তবু তোমরা আমার কথা শুনছই না কেন আমাকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছাই মহাপ্রভুর মনের ভাব জানিয়া ভাগবতের শ্লোক কহেন সুন্দর দেখুন কি শ্লোকটা কাস্ত্রাঙ্গত বেন গীত সম্মাহিত আর্যং তৈ লক্ষাং সৌভাগ্য সাম ইদাং রূপং নিরীক্ষণ চলে তো যত যদি গত্র মৃগা পুলকানি অভিপ্রণ ভাগবতের শ্লোক আমার স্বরূপ গোসাই বলছেন এর বাংলা বলছে অগ কৃষ্ণ এই জগতে এমন কোন নারী আছে নাকি তোমার এই মধুর বংশীর ধ্বনি শ্রবণ করে তোমার প্রতি তো উৎকণ্ঠিত না হয়ে তোমার কাছে আসে না এই জগতে এমন কোন গবাদি পছি লতা গুল্ম বিখ্যাতি আছে নাকি তোমার বংশী ধ্বনি শুনে তাদের শরীরে প্রেমের উল্লাস হয় না মহাপ্রভু এই ভাগবতের কথা শুনিয়াই আবিষ্ট হইল ভাগবতের শ্লোকে প্রভু নিজেই কহিতে লাগিল কেমন দেখো জবে হইল গোপীবেশ রসে কইল প্রবেশ কৃষ্ণের শুনি উপেক্ষা বচন শ্রীকৃষ্ণের মধুর হাস্যবাণী তাকে তাহা শক্তমানি রো কৃষ্ণের ছেড়ে চলে গিয়েছিলেন সব কিছু ত্যাগ করে যা যারা কৃষ্ণের প্রতি সমর্পণ করেছিল কৃষ্ণকে না পেয়ে রোষে গা উলাহন মানে গাল দেয়া গাল দিচ্ছে মহাপ্রভুকে আস্বাদন করছে যত করিলে বংশধ্বনি সিদ্ধ যোগে যোগিনী দূত হয়ে হরে নারীর মন মহা উৎকণ্ঠা বাড়াইয়া আর্য পথ আনে তোমার করে সমর্পণ তোমার এই বংশীর ধ্বনি দূত হয়ে গিয়ে রমণিত বটেই যত সিদ্ধ মন্ত্রাদি যৌবনী আছে তাদেরকেও তোমার মন হরণ করো তুমি তুমি কি করো মহা উৎকণ্ঠা হয়ে তোমার এই বংশীর ধ্বনি নামক দূত তাদের আর্যপথ ছাড়িয়ানের আর্যপথ অর্থাৎ স্বামী সংসার সমাজ ত্যাগ করে নিয়ে এসে তোমার হাতে সমর্পণ করে ওই বংশিত ধ্বনি নামক দূত এই ত্রিভুবন ভুবন যত আছে যোগ্য নারী তোমার কারে না আকর্ষয় খুব ভালো করে ভাববেন ভজন ঘরের কথা এই ত্রিভুবন ভরি আছে যত যোগ্য নারী তোমার না নয় হয়। শব্দ ছড়াই বেনু দরে হানে কটাক্ষ মান সরে লজ্জা ভয় ভাই সবই পলাই জানি তাই বল হরি বল খুব দ্বীপের কথা উচ্চ মার্গের কথা এই জন্য বলেছে দুর্বুদ্ধ লীলা সেই সময় সত্যি কোনো লাজ মান ভয় থাকে না প্রেম বিবর্ত বিলাস যাহা একে হয় তাহা শুনিলে মহাপ্রভু তোমার সুখ হয় কি না হয় বলেছেন তাই রামানন্দ মহাপ্রভুকে রামানন্দ এই মতো ক্রোধ বেশে ভাসে ভাবের সাগরে প্রভুর ডুবে মন শিরভার উৎকণ্ঠা বাণী আপনি পরে বাখা নি এইভাবে ব্রজরস আমার প্রভু করে আস্বাদন এইভাবে আমার গম্ভীরা গৃহে